সাতার বাচ্চা তারা তুই চিন্তা করতাস এই যে সাকির মত এত ভালো জিনিস তার এমনি তো মারতারে ওই হালা যদি ওখানে থাকে না তাহলে রুমারে কিন্তু আমরা কেউই পামু না আমরা কেমনে আমরা কেমনে আমরা কি হ একটা একটা মাইয়ারে আমরা পাই কেমনে একটা মেয়ের সঙ্গে আমি প্রেম হইতে পারে তুমির প্রেম হইতে পারে শের প্রেম হইতে পারে আমরা তিন চার জনের লগে একটা মেয়ের প্রেম কেমনে হয় তিন চার জন না তিন জন আমি সাকিব ভাই আর বাবলু এই তিন জন তুই নাই তুই মাসকে না এসে করতে পাটা আমি বাদ সেটা ঠিক আছে এই তো এই চুপ থাক একদম চুপ থাক আমার নাম তোতা না আপা আপনি নিজের কি মনে করেন মহাপণ্ডিত আপনি অনেক চালাক সাকিবের আপনি বলেন মিষ্টি লইছি তা বল তারে আপনি থাপড়ে বাড়াই দিলেন কি উপায় ছিল না আমি তো সাকির আলাদা দেখছি আলাদা দেখে বুঝতে পারি নাই সাকিরের লইয়া যখন রুমার সামনে গেছি রুমার সামনে যখন ওরে দাঁড় করাইছি তখন যখন সিনটা আমি দেখছি এটা একটা ভিজুয়াল পলিউশন হয়ে গেছে কি হইছে রুমা একটা অল্প বয়সী মেয়ে সাকি সাকি তো একটা ঐতিহাসিক ক্যারেক্টার ও তো জাদুঘরের মাল ও তো একটা এন্টিক প্রেমের ক্ষেত্রে এন্টিক জিনিসের দাম আছে অলংকারের দাম আছে এন্টিক মানুষের দাম নাই এমনি থাপড়ায় একটা মানুষ সারা রাত জ্বরের মধ্যে কাটাইছে কাহিনী তো এই জায়গায় তোমকে দুজন রে মারলে জ্বরাইতো না কিন্তু সাকির জ্বরাইছে কারণ সাকি মাইটটা লইতে পারে নাই ও প্রেমও লইতে পারবো না রুমাকে বাসায় আনা নাই আছে তুই তোর নিজের চেহারা দেওস না সাকি আর তোর মধ্যে পার্থক্য কি দুইটা তো কাছাকাছি একটা 17 একটা 18 আমি এটা বুঝছি আমি এটা যে বুঝি নাই তা না তো হাত করে দুইটা না একটা দিয়ে সাকি আরেকটা দিয়ে নিজে একটা দিয়ে সাকি আরেকটা দিয়ে নিজেটা উচিত ছিল হ্যাঁ যে এটা করি নাই কিন্তু এটা আমি করমু কিন্তু আমি কথা এনে সাকিরে নিয়ে কই দেখি নাই আমার মনে হয় কি তোমরা আসলে তোমাকে প্রেমের বিষয়টা বুঝতে পারতেছো না তোমরা আসলে ভালোবাসো সাকিরে তোমরা সাকিরে ভালোবাসো সাকির লগে প্রেম করো আর বিয়ে করে ভালো হেই ফালতু নাম করে কথাবার্তা কিন্তু ঠিকঠাক কবি কিন্তু তুই আরে তোমরা তো রুমার লগে প্রেমটা করতে চাইতাছো সেখানে সাকি যে একটা পয়জন এটা তোমরা কিল লেগে বুঝতেছো না হ্যাঁ আমরা তিনজন মিলে প্রেম করব যে জিতবো হে জিতবো আরে গাদা রে আরে সাকি একটা বুইরা সাকির সঙ্গে চললে রুমা তোমাকে থেকে কিল লেগে চাইবো এটা আমি বুঝতাছি না আর সাকি ওখানে গিয়ে লাভ নাই তো সাকি তো বাইবন ডিসকোয়ালিফাইড বুঝো না রুমা সাকিরে গ্রহণ করব সো সাকিরে সাইড করো সাকির প্রতি মায়া দয়া ভালোবাসা সব আছে ভাই বলো না সাকি ভাই না সাকির চাচা মানে যদি প্রেমটা করতে চাও না করতে চাইলে ভিন্ন কথা তারপর থাকো তোমরা দুইজন দুজনেই হ্যান্ডসাম তোমার সঙ্গে প্রেম হইতে পারে তার সঙ্গে প্রেম হইতে পারে মানে রুমা যারে পছন্দ করবো তার দরকার হিরো দুজনেই হিরো যারে পছন্দ করবে সে পাইলাম কিন্তু আর একজন মন খারাপ করতে পারবে না মনে তো খারাপ হইব কিন্তু প্রতিশোধ নেওয়ার দরকার নাই হ্যাঁ চিন্তা করো নিজেরা চিন্তা করে যদি মনে হয় যে আমি ঠিকঠাক বলছি তাহলে আমার জামাই হওয়া আমার মনে হয় আমি কথাগুলি ভালো বলছি দেখো চিন্তা করে কলাগত কলার দাম দিতে না যা থ্যাংক ইউ জন রেবলন ডি কস্তা নাম শুনছ না নামই শুনছ নাই কে এটা তারে দেখছস কিন্তু নাম মাথায় নাই হলিউডের সাইড হিরো 300 সিনেমা করছে টম হ্যাংসের নাম শুনছ নায়ক হ্যাঁ নায়ক হলিউডের নায়ক সবাই চিনে ছবি করছে কটা জানোস 75টা রেবলন করছে 300 আরও করছে 75 কিন্তু অরে সবাই মনে রাখছে রেবলনটা কেউ মনে রাখে না কারণ সাইড হিরো সাইড হিরো সবসময় সাইড হয়ে যায় হিরো থাকে মরার পরে মানুষ মনে রাখে তোর ডিসিশন নিতে হবে তুই কি হিরো হবি না সাইড হিরো কি এর সাইড হিরো আমি হিরো তো হিরো হইলে তো বন্ধু কথাটা নির্মম শুনাইলেও তোমার তো বাবুল রে গাড়াই দেবো বাবুল রে সাইড হিরো বানাই দিতে হবো শোনো মেয়েরা হিম্যান পছন্দ করে এছাড়া উপায় নাই দুইজন মিলে একটা মেয়ের সঙ্গে প্রেম এটা কি সম্ভব না বিয়ে করতে পারবি দুজন মিলে সম্ভব দুজন একটা মেয়ের ভালোবাসবো সম্ভব সম্ভব না তো হয় দুজনেই রুমারে ভুলে যাও নাইলে ওরে গাড়া ওরে সাইড করে দে রুমার লগে প্রেম কর বিয়াটা কর তারপর একদিন দাওয়াত দিয়ে আই না খাওয়াইয়া দাওয়া পাঁচ ধরে মাপ চালি খেলা শেষ তুই তো এটা পারবি না
ধামাকাই কইলাম আমি। জন রেবলন ডি কস্তা নাম শুনছস? কি করছই? সিনেমা করছে। বাড়ি কই? বাংলাদেশে না, হলিউডে অভিনয় করে। দেখছস আরে চিনস? 300 ছবি করছে কিন্তু আর কেউ চিনে না, কারণ সাইড হিরো। টম হ্যাঙ্কসে চিনস? ওরে সবাই চিনে, কাস্টে ও একটা বিখ্যাত ফিল্ম, আমি ওর ভক্ত। ওর ভক্ত তুই একলা না, দুনিয়া ভর ওর ভক্ত। আচ্ছা এই সায়েস্ট লই হলিউডের গল্প কিরলি? কস না খুলা ক। 75টা সিনেমা করছে টম হ্যাঙ্কস, তারপরে ওরে সবাই মনে রাখছে, মরিয়া গেলেও মনে রাখবো, কারণ ও হিরো। হিরোরে মনে রাখে, রেবলন হিরো না সাইড হিরো, সাইড হয়ে গেছে, সাইড হিরোরা সাইড হয়ে যায়। তোর ডিসিশন লইতে হবে, তুই কি হিরো হবি না সাইড হিরো হবি? হিরো তো আমি, আমিই তো হিরো। হ্যাঁ তুই হিরো, এটা আমিও মানি, কিন্তু তুই আত্মতৃপ্তিতে ভুগতাছস। খরগোশ আর কচ্ছপের গল্পটা জানোস না? খরগোশ মনে করছে তিন লাফে পার হয়ে যাবো, কচ্ছপ আসতে আসতে আগে আগে আগে, খরগোশ টের উপায় নাই, কচ্ছপ গিয়ে জায়গায় বুঝে দিচ্ছে। কচ্ছপ কিন্তু আগাইতেছে মনির। রুমারা তো দুজন মিলে ভালোবাসতে পারবি না, দুজন মিলে বিয়া করতে পারবি না, এটা সম্ভব? আরে দুজন হয় না কি এটা সম্ভব? যতই কথা কস, ভিত্তে ভিত্তে তো তুই চাস, চাস না? অবশ্যই চাই। হ্যাঁ তাহলে মনির তাও গেছে। তাহলে এখন আমি কি করুম? প্রেম মানেই যুদ্ধ, ফাইট ফাইট, বুঝাইলে হইব না, কারণ মনিরও তো ভালোবাসে, ভালোবাসে না বুঝবো না তো, গাড়াইতে হইব, সাইজ করতে হইব, উপায় নাই। যদি রুমারে চাও তোমার লগে প্রেমটা কর, বিয়াটা কর, তারপরে মনির একদিন দাওয়াত দিস, পাওদের মাপ চাইস, যদি কেউ পারে তুই পারবি, যোগ্য তো তুই বেটা। আমি গেলাম, সাইকেলটা চেঞ্জ কর, এই যুগে সাইকেল চালায় কেউ প্রেম করে বেটা?